আসসালামু আলাইকুম। 43 থেকে দশম বিসিএস পর্যন্ত বিজ্ঞানের সকল প্রশ্নের সমাধান পর্বে আপনাকে স্বাগত। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? উত্তর হবে অসীম। RFID বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। উত্তর হবে ঘ নম্বর। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার। কোন চিহ্নটি ইমেইলের ঠিকানায় অবশ্যই থাকবে? @। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? 26.5 ডিগ্রি। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? ওরাকল। সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মক্ষমতা হলো 3 থেকে 6%। জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে। পানির অণু একটি ডায়াচুম্বক। 71 নম্বর হলো আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? 9টি। নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত? স্মল ফক্স। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। কোভিড-19 যে ধরনের ভাইরাস? আরএনএ। হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় সিস্টল। গ্রাফিন কার বহুরূপ? গ্রাফিন হলো কার্বনের বহুরূপ। আইনস্টাইন নোবেল পুরস্কার পান আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা প্রদানের জন্য। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানিতে। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী? উত্তর হবে আর্টারি। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? উত্তর হবে উপরের কোনোটি নয়। নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? COD BOD থেকে বৃহত্তর। পাথফাইন্ডারের মঙ্গলে অবতরণ সাল? 1997। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্রাটোমণ্ডল। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ক্লোরোপিক্রিন। উত্তর হবে ক নম্বর। আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? দূরত্ব। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম? প্রক্সিমা সেন্টরাই। 100 ওয়াটের একটি বৈদ্যুতিক ভাল্ব 1 ঘন্টা জ্বললে বা 1 ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়? 360,000 জুল। ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি? ট্যাংস্টেন। উত্তর হবে গ নম্বর। সিএল মৌলের নিউট্রন সংখ্যা কত? উত্তর হবে 18টি। কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? গলনাঙ্ক। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? জারণ। একটি ভালভে 60 ওয়াট থেকে 220 ভোল্ট লেখা আছে, ভালভটির রোধ কত ওম হবে? 806.67। নবায়নযোগ্য জ্বালানির উৎস?
বায়োগ্যাস, কার্বোহাইড্রেটে সিএইচ এবং ও এর অনুপাত কত? 1:2:1। এসিকে ডিসি করার যন্ত্র? রেকটিফায়ার। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউড স্পিকার। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে। ডিমে কোন ভিটামিন নেই? ভিটামিন সি। কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? ক্রোমোপ্লাস্ট। সোডিয়াম অ্যাসিটেটের সংকেত? উত্তর হবে গ নম্বর। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? আইসোটোপ। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। কোনটি জলজ আবহাওয়াজনিত দুর্যোগ নয়? ভূমিকম্প। কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড। বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়? টেট্রাফ্লুরোইটেন। উত্তর হবে খ নম্বর। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো? গামারেস। ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত? ক্রোমাটিন বস্তু। মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয়? পার্কিনসন। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? নিপাপাম। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? ট্রপোমণ্ডলে। পৃথিবীর বায়ুমণ্ডলের জলরাশির শতকরা কত ভাগ জল ভূগর্ভে ধারণ করে? 0.68%। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়? এপিকালচার। মায়ের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত? জন্মের 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি শট দিতে হবে? ডেঙ্গু রোগ ছড়ায় এডিস ইজিপ্ট মশা? উত্তর হবে ক নম্বর। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়োনোস্ফিয়ার। স্টিফেন হকিং একজন পদার্থবিদ। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল? মিথেন গ্যাস। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সমুদ্রের ঢেউ। বাইনারি সংখ্যাটির অন কমপ্লিমেন্ট কোনটি হবে? উত্তর হবে গ নম্বর। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার। ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? POP3। কোনটি সঠিক নয়? উত্তর হবে ঘ নম্বর। একওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়? 16 বিট। কোন ধরনের বাস ব্যবহৃত হয় না? অ্যাড্রেস বাস। আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।